থাকা অবস্থায় মানে এমন আরো কিছু অফিসার ছিল, তারা সামনে অক্ষত বাসায় গালাগালি করলো এবং তখনও মেরে দেবো, দ্বিতীয়বার ভাঙড়ে আসলে মারা হয়ে যাবি, খুন হয়ে যাবি, তো আপনার কি বলে পা হাত পা ভেঙে দেবো, চোখ উপরে এই ধরনের জায়গা থেকে আমার কাছে ফোন আসছে যে আমরা আর চুপ থাকবো না, আমরা এর জন্য গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা রোডে নামবো, আন্দোলন করব। তাদেরকে আমি একটাই কথা উদ্দেশ্য বলেছি ফোনেতে যে আপনারা কোনোরকম আন্দোলনে রোডে জাম হবেন না, গ্যাদারিং করবেন না, কেন এখন খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গলস্কোপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ, থানায় পুলিশ কর্তা আধিকারিকদের সামনে তাকে ঘিরে বিক্ষোভ দেখান দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ নওশাদ সিদ্দিকীর। সম্প্রতি ঘটনাটি ঘটার পর ক্ষুব্ধ হয়ে ওঠে দলীয় সমর্থকরা, তবে তাদেরকে শান্ত থেকে এই পরিস্থিতিতে কোনো জমায়েত না করে প্রতিবাদ করার জন্য অনুরোধ করেছেন আব্বাস সিদ্দিকী। ভোট জিতেছে এমন অবস্থায় ভাঙড় থেকে কীভাবে গণমুক্ত করা যায় এবং পশ্চিমবাংলায় কীভাবে গণমুক্ত করা যায়, যখন রাজ্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমি জনপ্রতিনিধি হিসাবে আমার ভাঙড়কে কীভাবে গণমুক্ত করা যায় সেই দিকে লক্ষ্য করে ভাঙড়ের দুটো বিডিও অফিস আছে সেখানে যাতে যেয়ে এবং প্রশাসনিক যারা থানা আছে তাদের সাথে আলোচনা করার জন্য এবং ব্লক হসপিটালে অফিসারদের সাথে আলোচনা করার জন্য আমি আজকে বার হয়েছিলাম। দুঃখের বিষয়, আমি প্রথমে ভাঙড়ের 2 নম্বর বিডিও অফিসে গিয়েছিলাম, সেখানে বিডিও অফিসারের সাথে কথাবার্তা বলেছি, তিনি অনেক বিষয়ে আমাকে জানিয়েছেন, আমিও অনেক বিষয়ে জানিয়েছি, যেমন জেনেছি যে ভাঙড় 2-এ একটা সেফ হোম আছে কিন্তু সেটা সাফিসিয়েন্ট না, সেখানে যে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আমি যাতে আগামী দিনে নতুন সেফ হোম করা যায় এবং ভাঙড় অনেকও নাই সেফ হোম যাতে নতুন করে করা যায় সেই দিকেও লক্ষ্য করে আলোচনা করলাম, একটা ভালো জায়গা তৈরি হয়েছে আগামী দিনে যাতে ভাঙড়বাসীকে করণমুক্ত করা যায়। তারপরে আমি আসি ভাঙড় থানাতে, ভাঙড় থানাতে এসে সেন্টি অফিসার যিনি ছিলেন তেনাকে বললাম যে বড়বাবুর সাথে আমি দেখা করতে যাই, বড়বাবুকে একটু খবর দিন। তো বড়বাবুকে খবর দিতে গিয়ে আমাকে এসে জানালো ওয়েট করুন যে বড়বাবু এখন অন্যজনের সাথে কথা বলছে। এমন তো অবস্থা আমি কথা ওয়েট করছিলাম, দেখলাম যে 5-7 মিনিটের মধ্যে বড়বাবু বেরিয়ে চলে যাচ্ছেন, বেরিয়ে চলে গেলেন। আমি ইঞ্জিনিয়ারকে বলেছিলাম যে দেখা করব, তিনি আবার বলুন কী ব্যাপার বলে হয়তো মনে হয় তিনি বলে আমিও বুঝতে পারলাম না, মনে হয় এমার্জেন্সি কোনো কাজে বেরিয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমাদের কাছে ফোন নম্বর ছিল না বড়বাবুর, সেখানে বড়বাবুর নাম্বারটা নিয়ে আমি 2-3 মিনিটের মধ্যে আমি বড়বাবুর নাম্বারটা কালেক্ট করে থানার মধ্যে থেকে বাইরে বেরিয়ে ফোন করবো, এমন সময় দেখলাম যে গেটের সামনে থানার কিছু মানুষ জড়ো হয়েছে এবং স্লোগান দিচ্ছে। সেদিকে দেখি একটু গিয়ে দেখলাম সেখানে যে তৃণমূলের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে লোকজন জড়ো হয়েছে এবং আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আমি নাকি বিজেপির দালাল থেকে শুরু করে মমতা ব্যানার্জি জিন্দাবাদ এবং তাদের পার্টিও স্লোগান দিচ্ছে এবং সাথে সাথে আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং আমাকে যে হুমকি দেওয়া হলো সেখানে স্লোগানের মাধ্যমে এবং সেখান থেকে আওয়াজ হচ্ছে অশ্লীল ভাষায় গালাগালি করেছে এবং সেখান থেকে রীতিমতো বলা হচ্ছে ওই স্লোগানের মধ্যে থেকে মবের মধ্যে থেকে আওয়াজ উঠে আসছে, আমি শুনেছি যে ভাঙড়ে যদি দ্বিতীয়বার আসে মার্ডার করে দেওয়া হবে, চোখ উপড়ে নিয়ে হবে, হাত ভেঙে দেওয়া হবে, পা ভেঙে দেওয়া হবে, এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তারপরে ফোন করলাম বড়বাবুকে, একটাই কথা বড়বাবু যে আপনি এখন থেকে চলে যান, আপনি এখন থেকে চলে যান। আমি বললাম আমি এখন যাবো কেন, আমি তো আপনার সাথে কথা বলতে এসেছি না, আপনি কথা বললে এখন হবে না, সে সিচুয়েশানে ফোনে কথা হয়ে চলে যান। এই অবস্থায় কথা বলতে বলতে যখন গেটের সামনে যখন ওরা করছিল গেট ধাক্কাধাক্কি করছিল তখন থানা থেকে কিছু অফিসার বাড়ি হয়েছিল, তাদেরকে বললাম যে ডিউটি অফিসার কি আছে কথা বলতে যায়, তাদেরও একটা বক্তব্য আপনার সাথে বড়বাবু কথা হয়েছে এখন চলে যান, এখন চলে যান। তার কিছুক্ষণের মধ্যেই বড়বাবু এসে উপস্থিত হলো, বড়বাবুকে সামনাসামনি বললেন যে আমি দেখুন কী বিষয়ে কথা বলতে এসেছি, একদিন আমার কথাটা শুনুন, আমার যদি কতটা কিছু আইন বহির্ভূত আপনি শুনবেন না, আমি তো এসেছি এখানে মানুষ করোনামুক্ত হওয়ার জন্য, ভাঙড়বাসীকে করার জন্য, ভাঙড়কে সেই লক্ষ্যে এসেছি, উনি আমার কোনো কথা শুনতে চাইলেন না, উনি বললেন আপনাকে আমি স্কট করে দিচ্ছি, আপনাকে চলে যেতে হবে। আমি দেখলাম যে উনি আমার কোনো কথা এই মুহূর্তে শুনতে চাইছেন না, আমি আর মানে ওই বিষয়ে না গিয়ে আমি ঠিক আছে, যখন আমি গাড়ি করে বার হচ্ছিলাম থানা থেকে বড়বাবু নিচে দাঁড়িয়েছিল, তো বড়বাবু থাকা অবস্থায় মানে এমন আরও কিছু অফিসার ছিল, তারা সামনে অক্ষত বাসায় গালাগালি করলো এবং তখনও মেরে দেবো, দ্বিতীয়বার ভাঙড়ে আসলে মারা হয়ে যাবি, খুন হয়ে যাবি, তো আপনার কী বলে পা হাত পা ভেঙে দেবো, চোখ উপড়ে দেবো, এই ধরনের মন্তব্য সাথে সাথে আমার গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করেছে, ওটা কিন্তু বড়বাবু বা পুলিশ অফিসারদের সামনে থানার সামনে থানার সিসিটিভি ফুটেজে অবশ্যই দেখা যাবে যে কারা ওখানে উপস্থিত ছিল, কারা এই হামলা চালালো, আমার গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করেছে, এর একটা বিচারক আমি এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে আইনত এদের ব্যবস্থা নেওয়া হয়।
আমি এখানে একটা কথা বলতে চাই, আমি জনপ্রতিনিধি, আমাকে যদি এই অবস্থায় সম্মুখীন হতে হয় তাহলে সাধারণ নাগরিকদের কী অবস্থা সম্মুখীন হতে হচ্ছে একটু ভাবা দরকার। রাজ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ক্রিয়েট হোক এই ধরনের আমি চাই না, রাজ্যবাসীও চায় না, কারণ রাজ্যে 356 ধারা বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ক্রিয়েট হলে রাজ্যবাসী যেমন বললাম বাংলারও বললাম, সেক্ষেত্রে এই মুহূর্তে এই বিশৃঙ্খলা ছড়ালে কিন্তু অসুবিধা হবে, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশানে মানুষ যদি রাস্তায় নেমে পড়ে তখন হবে। তারপরেও আমি বলবো মানুষকে, জনসাধারণকে বলবো, স্বাস্থ্য দপ্তর থেকে যে গাইডলাইন দিয়েছে, আপনাদের লকডাউনের কথা বলছে, আপনারা লকডাউন মানবেন এবং রাস্তায় নেমে প্রতিবাদ করার কোনো প্রয়োজন নয়, এবং কেউ রাস্তায় নামবে না, কারণ রাস্তায় নামলে বাংলার জন্য ক্ষতি হবে। আমরা সবাই বাংলার মানুষ, বাংলার অধিবাসী, আমরা বাংলাকে চাই, বাংলাকে বাঁচাতে চাই, তাই প্রত্যেককে বলবো, বাংলার নাগরিককে বলবো, আপনারা সজাগ থাকবেন, আপনারা কেউ রাস্তায় নামবেন না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবারও বলছি, যে সমস্ত লোকেরা ওখানে দাঁড়িয়ে ওই ধরনের মন্তব্য করলো তাদের বিচার আপনি করুন, এবং সাথে সাথে যারা এই কোভিড সিচুয়েশানকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন, রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট অ্যাক্টের মাধ্যমে তাদেরকে নিন। আর একটা জনপ্রতিনিধির ওপরে যদি অত্যাচার নেমে আসে তাহলে গণতন্ত্রের পক্ষে একটা খারাপ জিনিস, সেই দিকেও আপনি লক্ষ্য রাখবেন, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, রাজ্য গণতন্ত্র ফিরিয়ে আনবো, কিন্তু কীরকম গণতন্ত্র হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, এটা আপনারা লক্ষ্য রাখুন। একটা গণতন্ত্র প্রেমী মানুষের কাছে একটা বিশেষ কথা তুলে ধরছি, ভাঙড় বিধানসভায় মানুষের ভোট নিয়ে মানুষের পছন্দের ক্যান্ডিডেট নওশাদ সিদ্দিকী আইএসএফ থেকে জিতেছিল। বিভিন্ন দিন ভাঙড়ের বিষয় নিয়ে তার বিধানসভাতে সে মানুষের মাধ্যম দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করছে, আজকে নিজে স্বয়ং সেখানে গিয়েছিল ডাক্তারদের সঙ্গে কিছু আলোচনা এবং প্রশাসনের সঙ্গে এই কোভিড পরিস্থিতিকে নিয়ে। সেই জায়গায় একদল টিএমসির দুষ্কৃতি, কেন তারা টিএমসির স্লোগান দিচ্ছিল, তারা তাকে বিক্ষোভ দেখায় এবং নোংরা ভাষায় খুব গালিগালাজ করে, এবং তাকে, যেটা আমি শুনছি, যে মারার পর্যন্ত হুমকি দিয়েছে। তবে বাংলার মানুষ এটাকে কোন নজরে দেখবে সেটা বাংলার মানুষ জানে, তবে এটাকে কেন্দ্র করে আস্তে আস্তে চারিদিকে খবরটা যখন ছড়াচ্ছে, বহু জায়গা থেকে আমার কাছে ফোন আসছে যে আমরা আর চুপ থাকব না, আমরা এর জন্য গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা রোডে নামবো, আন্দোলন করব। তাদেরকে আমি একটাই কথা উদ্দেশ্য বলেছি ফোনেতে, যে আপনারা কোনোরকম আন্দোলনে রোডে জাম হবেন না, গ্যাদারিং করবেন না, কেন এখন কোভিড-19 পরিস্থিতি চলছে, এই কোভিড পরিস্থিতিতে মহামারীতে আপনারা করবেন না। তারা রিটার্ন আমাকে জিজ্ঞেস করছে যে আজকে টিএমসির লোকেরা তো তারা তো রাস্তা ভিড় করে আন্দোলন করছে। আমি একটি তাদেরকে উত্তর দিচ্ছি, দেখুন নীতি আলাদা জিনিস, হার জিত থাকবে, কিন্তু তারপরে নিজের নীতিকে কখনো বিসর্জন দিও না। আমাদের নীতিটা হলো গণতন্ত্র বাঁচানো, আমাদের নীতিটা হলো মানুষের উপকার করা, আমাদের নীতিটা হলো মানুষকে তার যে দেশের যে সংবিধান, সে সংবিধান অধিকারকে পাইয়ে দেওয়া, মানুষের সুস্থ থাকা। তাই আজকে সব মিডিয়ার মাধ্যমে এবং এই বাইরের মাধ্যম দিয়ে আমি টোটাল পশ্চিমবাংলায় যারা ভালোবাসেন, যদি একটা মানুষ কোনো জায়গায় প্রতিবাদ করেন, আপনি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করুন, লিখালেখির মাধ্যমে, ভদ্র ভাষায়, নোংরা ভাষায় নয়, বা আপনি যদি ভালোবাসেন বিভিন্ন জায়গাতে আপনি নওশাদ সিদ্দিকীর পক্ষে যারা আইএসএফ করছেন, কেস করুন, কোর্ট কেস করুন, ইমেল করুন থানাতে, কেস করুন, কিন্তু কোনো গ্যাদারিং করবেন না। অনুরোধ করছি, আমি অত্যন্ত হৃদয় থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, আমি জানি আপনাদের ব্যথা লেগেছে, কেন নওশাদ সিদ্দিকীর ভালোবাসা শুধু আইএসএফের এমএলএ হওয়ার জন্য নয়, যেমন আমার, আমি আজকে আইএসএফকে সাপোর্ট করেছি, আইএসএফ জিতেছে কি হেরেছে সেটা পরের কথা, জনগণ ভোট দিয়েছে কি দেয়নি, কি হয়েছে না হয়েছে সেসব বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু আমাকে যারা ভালোবাসে তারা আইএসএফ করার জন্য ভালোবাসে না, তাদের সঙ্গে সম্পর্ক আমার আজ নয়, পার্টি জিতা না জিতার ব্যাপারটা নয়, আমাকে যারা ভালোবাসে তারা মৃত্যু পর্যন্ত আমাকে ভালোবাসবে, এ সম্পর্ক আমাদের দীর্ঘদিন চলে আসছে। তাই নওশাদকেও যারা ভালোবাসে, পার্টিতে জিতার আগে থেকেও ভালোবাসে, সেই সকল ভালোবাসার মানুষ তারা ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি অনুরোধ করবো আপনাদের ঘরে, আপনারা কোনো রকম আন্দোলন না করবেন না, কোনো গ্যাদারিং করবেন না, কেন মানুষ আজকে এই মহামারী নিয়ে বড় প্রেশানে আছে, কে কার জন্য করছে, কে মানছে কে মানেনি জানে না। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনারা কোনো রকম গণ আন্দোলন এখন করবেন না, যাবেন না। অবশ্যই এর কেস কামারি আমাদের চলছে, কেস করা হচ্ছে, বিভিন্ন জায়গায় জানানো হচ্ছে আর করা হচ্ছে,
আমি আপনাকে কথা দিচ্ছি, আজ নয় কাল, কাল নয় পরশু, এক বছর না হলো দু বছর পরে হলো, আপনারা নওশাদ সিদ্দিকীকে যারা ভালোবাসেন, আমি কথা দিচ্ছি আপনারা রুলে নামবেন না, এর বিচার ফয়সালা করব, কথা দিচ্ছি। আপনারা ধৈর্য ধরুন, আমি আপনাদেরকে আবার বলছি, আপনারা যেন খবরদার কারো প্ররোচনায় পড়ে, আমার ভালোবাসার মানুষ যদি আমাকে ভালোবাসেন, বাংলাকে ভালোবাসেন, আপনারা আন্দোলনে নামবেন না। কেন যেভাবে ফোন আসছে আমি পেরেশান হয়ে যাচ্ছি, আমার বড় ভয় লাগছে। আর এটা কিন্তু করাতে চাইছে এই একদল সন্ত্রাসরা, তারা টিএমসি সেজে আছে না প্রকৃত টিএমসি কী ব্যাপার জানি না, তারা কিন্তু প্রকৃত আমার বাংলাটাকে শেষ করতে চাইছে। বড় দুঃখের বিষয়, তারা সমাজ বিরোধী সন্ত্রাস, তাদের এই প্ররোচনায় পা দিয়ে আমার বাংলার ক্ষতি হোক এটা আমি চাই না, আমার ভালোবাসার মানুষরা করবেন না। প্রশাসন বন্ধু যিনি ছিলেন বড়বাবু, তিনি কতটা কী ব্যবহার করেছে না করেছে সবটাই সোশ্যাল মিডিয়ায় নওশাদ বলেছে, স্যার নওশাদের মুখ থেকে শুনেছেন। আমি এতটুকু বলছি, প্রশাসন আজ নিরাপদে নয়। কেন পশ্চিম বাংলাতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে সাধারণ মানুষের জীবনযাপন করা বড় ভয়ানক আমি জানি, তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যেখানে যা কিছু ঘটছে বা ঘটছে এই করোনা মহামারীটা সমাধান হতে দেন। এটাকে মহান স্রষ্টার কাছে দোয়া করেছি, আজও করছি, আপনারাও করুন, এই সমস্যা সমাধান হোক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা গণতন্ত্র প্রেমী মানুষদের ঘরে নিয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটা জিনিসের সমস্যা সমাধান করব, যাদের যা ক্ষতি হয়েছে আর হয়েছে সব মাসুল করা হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আপনি এতটুকু মনে রাখবেন, আমার দেশ এত কড়া দেশ, দেশের প্রধানমন্ত্রীর জেল হয়েছে, আজ নয় পাঁচ, পাঁচ নয় দশ, দশ নয় বিশ বছর পরে একদিন না একদিন অন্যায় অবশ্যই কাঠগড়ায় উঠবে, একটু ভরসা রাখুন আমার উপরে, এত তো ভরসা করেছেন, তাই আমার ভালোবাসার মানুষদেরকে একটা শেষ কথা বলবো। আর এই গালিগালাজ করেছে আর করেছে, গাড়িতে থাবা মারাছে, এনে মন খারাপ করবেন না। যারা বড় বড় মনীষী আছেন, ইতিহাস যারা তৈরি করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, আর অনেকে জীবন চলে গেছে ভালো কাজ করতে গিয়ে, এসব কোনো ব্যাপারই নয়। এসব সমাজ বিরোধী কিছু থাকবে, সেগুলোকে কীভাবে আইনের ব্যবস্থায় কী করা যায় সেটা আমরা অবশ্যই করবো, একটু ধৈর্য ধরুন। আমি শেষ কথা, কোভিড নাইন্টিনের জন্য আপনারা কেউ গ্যাদারিং করবেন না, একে অপরকে সহযোগিতা করুন, পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের উপকার করুন, যে যেমনভাবে পারেন মানুষকে সহযোগিতা করুন। সুরফরাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য কর্মীদেরকে বলবো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যকে কখনো ছাড়বে না, মানুষের সেবা করা করাতে কখনো পিছিয়ে যাবে না, তুমি মানুষের পাশে দাঁড়াও, কাউকে আর্থিক সহযোগিতা করো, কারো খাদ্য নেই খাদ্য দাও। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী আছেন আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি যত সামান্য যতটুকু পারবো আপনাদের কাছে আর্থিক সহযোগিতা করবো, আপনারাও এই আর্থিকটা মানুষের কাছে তুলে দিন, গ্যাসের এই অক্সিজেনের ব্যবস্থা করুন, মানুষের সেবা করুন, যেটাকে আমরা এখানতেও বিভিন্ন জায়গায় করছি। সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। আবার মহান স্রষ্টার কাছে দোয়া করি, এই কোভিড নাইন্টিন থেকে, এই মহামারী থেকে আমাকে, আমার দেশবাসীকে, আমার প্রতিবেশীকে, সবাইকে মহান স্রষ্টা হেফাজত করুক। শেষ আশা, আমার কথাকে আপনারা রাখবেন, কোনো রকম জমায়েত ভিড় করবেন না, অনুরোধ করলাম। দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।